हेलो फ्रेंड्स अस्सलामुअलैकुम एम जसिमुद्दीन खंदकार जेके अपडेट टेक्निशियन पक्ष आपके जानाई वेलकाम। आज के भिडियोते आपनादेर साथे शेयर करब हाउ टू क्रिएट पीडीएफ ऑब्लिक एक्सपीएस डॉक्यूमेंट योर पावरपॉइंट प्रेजेंटेशन, अर्थात आपनी किभाबे आपनार पावरपॉइंट प्रेजेंटेशनटाके आपनी पीडीएफ ए अथवा एक्सपीएस ए कनभार्ट करते पारेन बा तैरी करते पारेन। आजके आमरा सेई बिषयटा देखब। एखन आमादेर एई काजटा करार जन्य प्रथमे आमरा पावरपॉइंटे चले आसबो। आसार पर आमरा कोन बिषये बोलछि जे एखाने आमादेर पावरपॉइंटे जे प्रेजेंटेशनटा करा आछे এইটা কি করব আমরা, এটা পাওয়ার পয়েন্ট থেকে আমরা পিডিএফ এ বা আমরা এক্সপিএস এ ফরম্যাটে আমরা কি করব, কনভার্ট করার বিষয়টা করব। আর সেই কাজটা করার জন্য আমরা এখানে ফাইল মেনুতে চলে আসব। ফাইল মেনু থেকে আমরা এই যে এখানে আমাদের এক্সপোর্ট, আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের এই যে প্রথমে দেওয়া আছে ক্রিয়েট পিডিএফ অবলিক এক্সপিএস ডকুমেন্ট, তো আমরা এটা সিলেক্ট করা আছে। এটা সিলেক্ট করা থাকার পরে আমরা এই যে ক্রিয়েট পিডিএফ এক্সপিএস এ ক্লিক করব। বাস ক্লিক করার সাথে সাথে এখন ধরুন আপনি কোন লোকেশনে এটা সেভ করবেন, প্রথমে সেই লোকেশনটা দেখাই দিবেন যে আপনি কোন ড্রাইভ ফোল্ডারে করবেন। সেটা দেখানোর পরে তারপরে ফাইল নেম আমাদের যেই নামে সেভ করা আছে সেই নামটা চলে আসছে। এখন ধরেন এখান থেকে আপনি চাইলে নামও চেঞ্জ করে দিতে পারেন। আপনি চান যে নাম চেঞ্জ করে দেবেন, সেক্ষেত্রে নাম চেঞ্জ করে অন্য নাম হইতে করলে আপনি এখান থেকে এক্সপোর্ট করতে পারেন। তাহলে ধরুন আমি নামটা একটু চেঞ্জ করে দিই, এখানে দিলাম জসিম প্রেজেন্টেশন, ধরুন আমি কি দিলাম 589। বাস এটা দেওয়ার পরে তারপরে সেভ স্টাইপ, তো সেভ স্টাইপ কিন্তু এখানে আমরা গেলে পিডিএফ আর একটা দেওয়া আছে এক্সপিএস, দুইটা দেওয়া আছে। কারণ আমরা ক্লিক করছি যে পিডিএফ এক্সপ্রেসে ক্লিক করছি, এই কারণে কিন্তু শুধু দুইটা আসছে। এখন আমরা প্রথম পিডিএফ এ করা দেখব, তারপর আমরা এক্সপ্রেসে আমরা কনভার্ট করা দেখব। তাহলে পিডিএফ করার জন্য পিডিএফ সিলেক্ট করা থাকবে। তারপর এখান থেকে আমাদের সরাসরি আমরা চলে আসবো, আমাদের এই পাবলিশ অপশন আমরা ক্লিক করি। বাস এখন কিন্তু এটা আমার পাবলিশ হয়ে গেল। তাহলে পাবলিশ করে এটা আমার কি হয়ে গেল, এখন পিডিএফ এ কনভার্ট হয়ে গেল। তাহলে পিডিএফ এ কনভার্ট হয়েছে আমি সেটা কিভাবে বুঝবো, এখন আমি চলে যাই আমার আমার কোন জায়গায় আমি এটা ই করছি কনভার্ট করছি, আমি সেই লোকেশনে চলে যাই। তাহলে আমি আমার ফোল্ডারে চলে আসি। ফোল্ডার থেকে আমি কোথায় করছি, আমার এখান থেকে এই যে মাই ডকুমেন্ট ফোল্ডারের মধ্যে আমি করছি। মাই ডকুমেন্ট ফোল্ডার আসার পরে আমি যেই নামে করছি এই নামটা হচ্ছে এই যে এখানে জসিম প্রেজেন্টেশন, এই যে 589। তাহলে আমি এই নামটা দিয়েছি, এই নামে চলে আসছে। এখন ওটা যে পিডিএফ হইলো সেটা আপনি কীভাবে চেক করবেন, এখন যদি মনে করেন আমি এখান থেকে ড্রাগ করে সুন্দরভাবে আমি আমার এই যে এখানে ব্রাউজারে আসি, ব্রাউজারে ছেড়ে দিলাম। বা ছেড়ে দেওয়ার পরে দেখেন আমার এখানে এই যে ডট পিডিএফ, তাহলে আমার এটা এখন পিডিএফ ফরম্যাটে হইলো। এখানে ধরুন এই যে দেখাচ্ছে যে পিডিএফ ফরম্যাটে আমার যে কটা আসলে সবগুলো স্লাইড দিয়ে এখানে আমার এই প্রেজেন্টেশনটা এখানে পিডিএফ ফরম্যাটে চলে আসছে। আর এটা বোঝার জন্য এই ডট পিডিএফ এটা দেখলে বুঝতে পারবেন। বাস এইভাবে কিন্তু আপনি পিডিএফ এ আপনার পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনটা আপনি কনভার্ট করতে পারেন। তো সেটা আমরা দেখলাম। বাস তারপর এখন আমরা আবার এখানে আমাদের প্রেজেন্টেশনে চলে আসি। আসার পরে এবার আমরা দেখবো যে আমাদের এক্সপিএস এ কনভার্ট করার বিষয়টা। তো করার জন্য সেমভাবে ফাইলে যে আমরা এখান থেকে এক্সপোর্টে চলে আসবো। তারপরে আমরা এই যে ক্রিয়েট পিডিএফ এ ক্লিক করি। করার পর এখান থেকে আপনার ধরেন যে এই যে সেভ স্টেপ পিডিএফ এর জায়গায় আমরা কি দেখা দেবো এক্সপ্রেস ডকুমেন্ট। তারপরে বলছে নাম চেঞ্জ করতে পারেন অথবা এই নামে রাখতে পারেন। তাহলে আমি ধরেন এই নামটি রাখলাম। রাখার পরে যে পাবলিশ, বাস এখানে ক্লিক করবো। বাস আমার এক্সপ্রেস ডকুমেন্টটা পাবলিশ হয়ে গেল। আর হওয়ার পরে এখন আপনার যে লোকেশনে রাখছেন আপনার ফোল্ডারে চলে আসবেন। বাস ফোল্ডার থেকে কোন জায়গায় রাখছেন সেখান থেকে আপনার দেখাই দিবেন। তাহলে আমি রাখছি এখানে জসিম প্রেজেন্টেশন ফাইনাল নামে রাখছি। আমার এখানে চলে আসছে কোথায় আমি দেখি, আমার এখানে জসিম প্রেজেন্টেশন ফাইনাল এই যে নামে চলে আসছে এটা, তাই যে ডট এক্সপিএস। এটা চলে আসার পরে এখন আমি যদি ডাবল ক্লিক করি বা ডাবল ক্লিক করার পরে এরকম চলে আসছে। তো এটা বলছে এটা আমরা কীভাবে ওপেন করবো, আমরা মোর অ্যাপসে যাই। যার পরে এখানে কোন অ্যাপসের মাধ্যমে ওপেন করবেন সেটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করলে সেই অ্যাপসের মাধ্যমে আপনার এই এক্সপিএস ফরম্যাটের এটা যে আপনার প্রেজেন্টেশনটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এইভাবে এখান থেকে কী করতে পারেন, আপনার পাওয়ার পয়েন্টটা আপনার যে প্রেজেন্টেশনটা করা থাকবে সেইভাবে চাইলে আপনি পিডিএফ ফাইলে কনভার্ট করে ওপেন করতে পারেন, বা আমি যেটা দেখালাম এক্সপিএস এ আপনার ডকুমেন্টটা কনভার্ট করে আপনি এইভাবে ধরেন যে ফাইলটা ওপেন করতে পারেন। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ক্রিয়েট পিডিএফ অবলিক এক্সপিএস ডকুমেন্ট ইউর পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই JK Update Technology চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এম জসিমউদ্দিন খন্দকার JK Update Technician এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ক্রিয়েট এ ভিডিও ইউর পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন, অর্থাৎ আপনি কিভাবে আপনার পাওয়ারপয়েন্টের কোনো একটা প্রেজেন্টেশনকে আপনি ভিডিও হিসেবে তৈরি করতে পারেন। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা পাওয়ারপয়েন্টে চলে আসি। আসার পর আমরা কোন বিষয়ে বলছি, যেখানে আমাদের এই যে প্রেজেন্টেশন যেটা করা আছে এটা আমরা নর্মালি কি করি, আমরা এখান থেকে যে পাওয়ারপয়েন্টের যে ফরম্যাট আছে সেই ফরম্যাটটা আমরা সেভ করে এটাকে আমরা ভিউ শো করি বা আমরা স্লাইডগুলোকে শো করি। কিন্তু আমরা এটা এইভাবে পাওয়ারপয়েন্ট ফরম্যাটে আমরা না করে আমরা একটা ভিডিও আমরা কি করব, MP4 যে ভিডিও এই ফরম্যাটে বা এই এক্সটেনশনে একটা ভিডিও আকারে কি করব আমাদের প্রেজেন্টেশন যাতে শো করে, সেক্ষেত্রে ভিডিও ফরম্যাটে আমাদের প্রেজেন্টেশনটা আমরা কি করব সেভ করব। तैरि करब तो सेई काजटा करार जन्य एखन आमरा एखान थेके प्रेजेंटेशन ओपेन करा थाका अवस्थाय आमरा फाइले चले जाब। बास फाइले एखाने आसार परे आमरा एई जे एखान थेके एक्सपोर्ट आमरा एक्सपोर्ट अपशने क्लिक करी। बास क्लिक करार परे एखन आमादेर एई जे एखान थेके लेखा आछे क्रिएटिव भिडियो आमरा क्रिएटिव भिडियो आमरा एखाने क्लिक करब। बास क्लिक करार परे एखन आपनि एई जे एई पाशे चले आसबेन एई पाशटाके धरेन आमादेर एखाने कि आछे प्रथमे देওয়া आछे যে এখানে আমরা যদি ক্লিক করি এখানে কয়েকটা অপশন দেওয়া আছে আপনার ভিডিওটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন আপনি সেই অনুসারে এখান থেকে আপনি দেখাইতে পারেন যে আপনি কম্পিউটারে যেন ডিসপ্লে হবে নাকি আপনি ইন্টারনেট ডিভিডি হবে নাকি পোর্টেবল ডিভাইস যেটা দিয়ে করবে সেটা সিলেক্ট করে দিয়ে ওইভাবে আপনি এখান থেকে ভিডিওটা তৈরি করবেন। তাহলে এখান থেকে মনে করেন আমি কম্পিউটার এইচডি ডিসপ্লে আমি এটা দেখাই দিলাম দেখাতে পরে তারপর এখানে দেওয়া আছে এখানে ধরুন যে কি আমরা যদি ক্লিক করি এখানে তিনটা অপশন দেওয়া আছে। এখানে প্রথমে দেওয়া আছে ডো নট ইউজ রেকর্ডেড টাইমিং এন্ড ন্যারেশন আপনি কি যে রেকর্ডেড টাইমিং ন্যারেশনটা কি ব্যবহার করবেন না যদি না করেন ডিফল্ট যেটা আছে এটাই থাকবে। আর আপনি যদি ব্যবহার করতে চান তাহলে এই যে রেকর্ড টাইমিং এন্ড ন্যারেশন তাহলে আপনি টাইমিং এবং ন্যারেশনের যে বিষয়টা আছে সেটা আপনি যদি রেকর্ড করে করতে চান তাহলে এই অপশনে ক্লিক করবেন। তো রেকর্ড করার পর আপনি যদি প্রিভিউ করতে চান তাহলে এটা প্রিভিউ করে দেখে নিতে পারেন এই দুইটা অপশনে। তাহলে আমরা দুইটা করব না আমরা যেটা ডিফল্ট দেওয়া থাকে এটা দন রাখলাম রাখার পরে তারপরে দেওয়া আছে সেকেন্ড স্পেন্ড অন ইচ স্লাইড তো এটা কি বিষয়টা যে আপনার একটা স্লাইড থেকে পরবর্তী স্লাইডের মধ্যে কতটুকু টাইম এক্সপেন্ড হবে কতটুকু টাইম ব্যয় হবে সেটা আপনি এখান থেকে দেখাতে পারেন যে প্রত্যেকটা স্লাইড একটা পর একটা স্লাইড যাবে কতক্ষণ কত সেকেন্ড আপনার সময় স্পেন্ড করবে সেটা এখানে দেখাতে পারেন। 5 সেকেন্ড দেওয়া আছে আপনি চাইলে এখানে আর বাড়া দিতে পারেন ধরুন আমি এখানে কত 6 সেকেন্ড রাখলাম 1 সেকেন্ড বাড়া দিলাম। বাস এইভাবে বিষয়গুলো এখানে সেট করার পরে লাস্টে এই যে ক্রিয়েট ভিডিওতে আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন এখান থেকে যে নামটা আছে ফাইলের এই নামে কি ভিডিওটা তৈরি করবেন নামটা চেঞ্জ করে দিবেন। তাহলে এখান থেকে আমি জসিম প্রেজেন্টেশন কি দিলাম এখানে জসিম প্রেজেন্টেশন দিলাম ধরুন ওকে দিলাম। বাস আপনি আপনার নামটা চেঞ্জ করে দিতে পারেন অথবা যে নাম আছে সেই নামে রাখতে পারেন। তারপর ধরো সেভ স্টেপ কিন্তু যখন আমরা ভিডিও দেখাচ্ছি অটোমেটিক কিন্তু এটা দেখেন MP4 চলে আসছে MP4 চলে আসছে। এখন আমরা এখানে ক্লিক করি এখানে কিন্তু এটা স্যার আরেকটা দেওয়া আছে উইন্ডোজ মিডিয়া ভিডিও আমরা কিন্তু চাইলে এটা দেখাতে পারি। তাহলে আমরা এটা দেখাবো না আমরা কোনটা দেখাবো এই যে MP4 যেটা আসছিল এটা আমরা রাখবো। তাহলে MP4 ভিডিও আমাদের এই টাইপে বা এই ফরম্যাটে আমাদের একটা ভিডিও ফাইলটা তৈরি হবে পাওয়ার পয়েন্টে। তাই এটা দেখানোর পরে লাস্ট এখান থেকে আমরা এই যে সেভে ক্লিক করবো। বাস সেভে ক্লিক করলে এখন কিন্তু আমরা এখান থেকে তৈরি হইতেছে এই যে কাজটা চলতেছে যে ক্রিয়েটিং ভিডিও এই যে জসিম প্রেজেন্টেশন এই যে MP4 একটু সময় নেবে এখান থেকে তখন ভিডিওতে কনভার্ট হইতে বা সেভ হইতে আমরা একটু ওয়েট করতে হবে। বাস আমাদের এটা ভিডিও ফাইলে মানে কি MP4 ভিডিও এই ফরম্যাটে বা এই এক্সটেনশনে এটা কি হয়ে গেল আমাদের এখান থেকে সেভ হয়ে গেল মানে ভিডিওতে আমাদের প্রেজেন্টেশনটা তৈরি হয়ে গেল। এখন এটা দেখার জন্য কি করব দেখার জন্য ধরুন আমরা কি করি এটা ধরুন মিনিমাইজ করে আমরা আমাদের ফোল্ডারে চলে আসি আমরা যেখানে সেভ করলাম। তাহলে আমরা কোথায় সেভ করছি আমাদের এই যে মাই ডকুমেন্ট ফোল্ডারে। তাহলে আমার এটা কি নামে হয়েছে এই যে জসিম প্রেজেন্টেশন ওকে এই ধরুন এখানে দেখাচ্ছে যে ভিডিও ফাইল এই যে ভিডিও ফাইল জসিম প্রেজেন্টেশন ওকে এই নামে কিন্তু হয়েছে। তাহলে এখন যদি এই ফাইলটা ক্লিক করি তাহলে কিন্তু আমার প্রেজেন্টেশনটা আমি দেখতে পারবো। তাহলে এখন আমি এই ফাইলটার মধ্যে এখানে ক্লিক করে এন্টার অথবা ডাবল ক্লিক করি এখন আমার প্রেজেন্টেশনটা কিন্তু এই ধরুন ভিডিও আকারে যায় এই যে ভিডিও আকারে দেখে আসতেছে এই যে এটার পরে পরবর্তী স্লাইড চলে আসতেছে এইভাবে কিন্তু ভিডিও আকারে যেদিকে আসতেছে এবং একটা পর একটা স্লাইড চলে আসবে অটোমেটিক এই যে 7 সেকেন্ড দিচ্ছে না 6 সেকেন্ড দিচ্ছে 6 সেকেন্ড পরে একটা স্লাইড চলে আসবে। বাস এটার পরে 6 সেকেন্ড পর এটা চলে আসছে। বাস এটার পর আর কোনো স্লাইড নেই শেষ হয়ে গেল। আবার এখানে প্লে দিলে আবার প্রথম থেকে শুরু হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু এখান থেকে আপনারা কি করতে পারেন যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট থেকে আপনার প্রেজেন্টেশনটাকে আপনি একটা MP4 আপনি ভিডিও ফরম্যাটে বা এক্সটেনশনে এবার সেভ করে আপনি প্রেজেন্টেশনটাকে আপনি কি করতে পারেন আপনি ভিউ শো করাতে পারেন আপনি ভিডিও আকারে দেখাতে পারেন। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই হাউ টু ক্রিয়েট এ ভিডিও ইউর প্রেজেন্টেশন এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই JK Update Technology চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি এমডি জসিমউদ্দিন খন্দকা JK Update Technology চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু প্যাকেজ প্রেজেন্টেশন ফর CD অর্থাৎ আমাদের যে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন করা থাকবে সেই প্রেজেন্টেশনটাকে আমরা কি করতে পারি সিডিতে অথবা ডিভিডিতে রাইট করে আমরা কি করতে পারি আমাদের অফিসে বা আমাদের যেখানে প্রয়োজন আমরা সিডিতে বা ডিভিডিতে আমরা রাইট করে নিয়ে সেখানে আমরা ইচ্ছা করলে কি করতে পারি আমরা শো করাতে পারি। তো এই কাজটাই মূলত কীভাবে করতে আসলে আমরা সেই বিষয়টা জানবো। এখন এই কাজটা করার জন্য প্রথমে আমরা পাওয়ার পয়েন্টে চলে আসবো আসার পর এখান থেকে আমরা কি বিষয় বলছি এই যে আমাদের প্রেজেন্টেশনটা আছে এটা আমরা বলছি কি সিডিতে অথবা ডিভিডিতে আমরা রাইট করে নিব। আর সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে প্রেজেন্টেশন যেটা আছে এইটা ছাড়াও हमारे जो आरो कोनो प्रेजेंटेशन हमारे करा था के बा सेव करा था के शेगोले इच्छा हम एक साथे निये हमारे सीडी ते बा डीवीडी ते राइट करे हम निये एक साथे सबगुलो प्रेजेंटेशने हम शो कराते पारी। तो किभाबे काजटा करते हय काजटा करार जोन्नो एखन आमरा धरुन एखाने फाइले चले आसबो। आसार पर आमरा फाइल थेके एक्सपोर्ट अपशने जाबो। तो एक्सपोर्ट थेके आमादेर एई जे अपशनटा देওয়া আছে প্যাকেজ প্রেজেন্টেশন ফর সিডি আমরা এখানে ক্লিক করব। পাস ক্লিক করার পর এখন ধরুন আমার এখান থেকে কি বিষয়টা কাজ করে যেটা পড়ে নেবেন। তারপর আমার কাজটা করার জন্য যে প্যাকেজ ফর সিডি আমরা এখানে ক্লিক করব। পাস ক্লিক করার পর এখন ধরুন আপনার এখানে প্রথমে দেওয়া আছে নেম দা সিডি। তো আপনার সিডির নামটাকে দিবেন যে সিডির উপরে যে আপনার নামটা থাকবে সেই নামটাকে যখন সিডিটা আপনার ওপেন হবে তখন সেই ক্ষেত্রে কি নামে নামটা থাকবে সিডির উপরে সেই নামটা আপনি এখান থেকে যেটা সিডি রাখতে পারেন অথবা সে নাম চেঞ্জ করতে পারেন। তাহলে এখানে ধরুন আমি এখানে প্রেজেন্টেশন সিডি আমি এখানে কি দিলাম ধরুন এখানে দিয়ে দিলাম প্রেজেন্টেশন সিডি থেকে আমি দিলাম জসিম সিডি। নামটা আমি চেঞ্জ করে দিলাম আপনি যা আছে তাই রাখতে পারেন। ধরুন আমি দিলাম জসিম সিডি। বাস তারপর এখানে ফাইল টু বি কপি তাহলে আমার কোন ফাইলটা কপি হবে তাহলে যেই ফাইলটা যেখানে আমার শো করানো আছে সেই ফাইলটা চলে আসছে এখানে। তো এই ফাইলটা ছাড়াও যদি চাই যে আমাদের আরো কোনো প্রেজেন্টেশনের ফাইল আমার কি করা আছে আমার ড্রাইভে সেভ করা আছে তো সেগুলো ইচ্ছাগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। অ্যাড করার জন্য আপনি এই যে অ্যাড অপশনে যাবেন। অ্যাড অপশনে যেয়ে বাস এখান থেকে আপনি কোথায় সেই প্রেজেন্টেশন ফাইলগুলো আছে কোন জায়গায় সেভ করে রাখছেন তারপর যখন মাই ডকুমেন্টে যাই যার পর এর মধ্যে আমার এখানে একাধিক প্রেজেন্টেশন সেভ করা আছে যেমন এখান থেকে আমি এটা দেখাই দিলাম অ্যাড করলাম এটা চলে আসছে। আপনি আরও চাইলে এটা যাবেন আরও করতে গেলে সেমভাবে এটা যায় আপনি এখান থেকে এটা আমি দেখাই দিলাম অ্যাড। তাহলে আমার টি টেবল চাইলে আপনি যতগুলো দরকার সবগুলো প্রেজেন্টেশন যেগুলো সেভ করা আছে অ্যাড করতে পারেন। এখন অ্যাড করার পর আপনি যদি মনে হয় যে কোনোটা এখান থেকে রিমুভ করে দেবেন যে আপনার এটা প্রয়োজন নয় তাহলে আমার ধরুন এটা প্রয়োজন নয় আমি রেইচ এখান থেকে রিমুভ করে দিলাম তাহলে আমি দুইটা রাখলাম। বাস রাখার পর এখান থেকে আপনি চাইলে আপনি যেগুলো এটা কি করতে পারেন যে যখন প্রেজেন্টেশন ওপেন করবে তখন যাতে আপনার পাসওয়ার্ড চায় মানে আপনার সিডি থেকে ওপেন করতে গেলে যাতে কি করে আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি ওপেন করতে হয় আপনার প্রেজেন্টেশনটা মানে আপনার সিডি থেকে। তো সেই ক্ষেত্রে আপনি এই যে অপশনে যেয়ে আপনি যেগুলো পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন এই যে লেখা আছে এনক্রিপ্ট সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি পাসওয়ার্ড টু ওপেন ইজ প্রেজেন্টেশন যখন প্রত্যেকটা প্রেজেন্টেশন ওপেন করতে গেলে পাসওয়ার্ড চাইবে সেই ক্ষেত্রে আপনি এই যে এখানে চাই এখানে গেলে আপনার পাসওয়ার্ড দেখাইতে পারেন দেখা দিলে পাসওয়ার্ড দিয়ে প্রেজেন্টেশন ওপেন করতে হবে। তো এটা আমরা তার ব্যবহার করতে পারি অপশন দেওয়া আছে আমরা ক্যান্সেল করে দিলাম। বাস তারপর এখানে আপনার যে কপি করবেন কপি করার দুইটা জায়গা দেওয়া আছে তাহলে আমরা বলছি কোন জায়গায় করবো আমরা সিডিতে করবো। সেই ক্ষেত্রে আমাদের যে সিডি রুম বা আমাদের যে ডিভিডি রুম থাকে আমাদের পিছিতে আমাদের সিডি রুম বা ডিভিডি রুমে আমাদের সিডি বা ডিভিডি ঢুকানোর পরে তারপর আমরা এখান থেকে এই যে বিষয়গুলো যখন করবো এখানে করার পরে লাস্টে আমরা যখন এই যে কপি টু সিডি আমরা কপি টু সিডি দিলে আমাদের সিডিতে বা ডিভিডিতে আমাদের প্রেজেন্টেশনগুলো কি হয়ে যাবে কপি হয়ে যাবে। তো এটাই আমাদের এখান থেকে সিডিতে বা ডিভিডিতে কপি করার সিস্টেমটা। তারপর এখন যদি চান যে আপনি সিডিতে ডিভিডিতে না করে আপনার এই সবগুলো প্রেজেন্টেশন যেগুলো অ্যাড করছেন সবগুলো আপনি এখানে আপনার হার্ড ড্রাইভের কোনো একটা ফোল্ডারে আপনি রাখবেন। তো সেটাও করতে পারেন। সেটা করার জন্য এই যে অপশন দেওয়া আছে কপি টু ফোল্ডার। তো এটা কি কাজ করে আমরা যদি কপি টু ফোল্ডারে ক্লিক করি বা ক্লিক করার পরে দেন আপনার এখানে ফোল্ডারের নাম আপনি যে ফোল্ডারে রাখবেন সেই ফোল্ডারের নামটা কি নামটা এখানে দেবেন। তো যে নাম আছে এই নামে রাখতে পারেন তো নাম চেঞ্জ করতে পারেন। তারপর লোকেশন কোন লোকেশনে হবে তা আপনি এই যে ব্রাউজে যে আপনি যেই লোকেশনে নেবেন ধরুন আমি ডি ট্যাবে রাখবো তা ডি ট্যাব আমি সিলেক্ট করে দিলাম এই যে ডি ট্যাব। তো ডি ট্যাবে আপনি কোনো ফোল্ডারে যদি রাখেন কোন ফোল্ডার রাখবেন সেই ফোল্ডারটা সিলেক্ট করে দেবেন। তাহলে আমি ফোল্ডার সিলেক্ট করে দিলাম ডি ট্যাবে ফোল্ডারের ভিতরে আমি ওকেতে ক্লিক করলে এখন আমার এই ফোল্ডারে আমার এই নামে আমার এই ফোল্ডারের ভিতরে ডি ট্যাবে আমার কি হয়ে যাবে এখন ওকেতে ক্লিক করলে আমার এই প্রেজেন্টেশনগুলো সেই ফোল্ডারে সেভ হয়ে যাবে সেই ফোল্ডারে আমার এক্সপোর্ট হয়ে যাবে। তো এইভাবে চাইলে আপনি এখান থেকে এই প্যাকেজ প্রেজেন্টেশন ফর সিডিতে অপশন আসে ইচ্ছা করলে সরাসরি আপনার প্রেজেন্টেশনগুলো আপনার সিডিতে বা ডিভিডিতে রাইড করতে পারেন অথবা চাইলে আপনার হার্ড ড্রাইভের অন্য কোনো ড্রাইভ বা ফোল্ডার ইচ্ছা করলে আপনার প্রেজেন্টেশনগুলো ইচ্ছা করলে আপনি এক্সপোর্ট করে বা সেভ করে আপনি রাখতে পারেন। তো আমরা কিন্তু দুইটা বিষয় এখান থেকে জানলাম। তাহলে এইভাবে আমরা কি করতে পারি আমাদের এখানে যে প্রেজেন্টেশনগুলো থাকবে আমাদের পাওয়ার পয়েন্টের সেগুলো আমরা কিভাবে আমাদের এখানে সিডি বা ডিভিডিতে আমরা রাইড করতে পারি পাশাপাশি আমরা হার্ড ড্রাইভের আদার্স কোনো ড্রাইভ ফোল্ডারে আমরা কীভাবে প্রেজেন্টেশনগুলো আমরা এক্সপোর্ট করতে পারি সে টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কি করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই হাউ টু প্যাকেজ প্রেজেন্টেশন ফর সিডি ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই JK Update Technology চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি এমরুজ্জামানুদ্দিন খন্দকার JK Update Technology চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু এক্সপোর্ট অর সেন্ড মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন টু মাইক্রোসফট ওয়ার্ড অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আমার যে প্রেজেন্টেশন করা থাকবে সেই প্রেজেন্টেশনের স্লাইডগুলোকে কীভাবে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের দিকে আমরা সেন্ড বা এক্সপোর্ট করতে পারি আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে চলে আসি। আসার পর এখন থেকে আমাদের এই যে প্রেজেন্টেশনের যে স্লাইডগুলো আছে সেগুলো আমরা কি বলছি যে এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডের দিকে আমরা কি করব আমরা এক্সপোর্ট বা সেন্ড করব। আর সেই কাজটা করার জন্য আমরা এই যে ফাইল মেনুতে চলে আসব, আসার পর এক্সপোর্টে যাব, তারপর এখন থেকে আমাদের এই যে এখানে এক্সপোর্টের মধ্যে দেওয়া আছে ক্রিয়েট হ্যান্ডআউট, আমরা ক্রিয়েট হ্যান্ডআউটে ক্লিক করব। পাস করার পর এখান থেকে কীভাবে কাজটা করে এই ধরনের এখানে লেখা আছে একটু করবেন, তখন আমরা কাজটা করার জন্য ক্রিয়েট হ্যান্ডআউটে ক্লিক করব। পাস ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা অপশন চলে আসছে, আসার পরে এখানে ধরেন এই যে পড়বেন সেন্ড টু মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ডে সেন্ড করার জন্য পেজ লেআউট ইন মাইক্রোসফট ওয়ার্ড। তো মাইক্রোসফট ওয়ার্ডে আপনার পেজ লেআউটটা কীভাবে মানে লেআউটটা কীভাবে দেখাবে, আপনার মাইক্রোসফট ওয়ার্ডে যখন এক্সপোর্ট করবেন লেআউটটা কীভাবে দেখাবেন এখানে বিভিন্ন ধরনের লেআউট দেওয়া আছে যে আপনি কোনটা কোন মাধ্যমে লেআউটটা আপনি সেট করবেন। তাহলে এখান থেকে ধরেন আমি এই যে এটা ধরুন এটা দিলাম, তো এটা দেন প্রথমে দেখি, তারপর অন্যটা আমি চেঞ্জ করে দেখবো পরে। তাহলে এইটা দিলে কি কাজটা করবে ব্ল্যাঙ্ক লাইন বিলো স্লাইড, তাহলে আমাদেরকে স্লাইডের নিচে কি করবে কিছু আমাদের ব্ল্যাঙ্ক লাইন আসবে। তো এইভাবে এখানে কাজটা করবে এই লেআউটে। তারপরে এখানে নিচে দুইটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে পেস্ট, একটা পেস্ট লিঙ্ক। তো পেস্ট আর পেস্ট লিঙ্কের মধ্যে পার্থক্য কি, পেস্ট দিলে কি কাজ করবে আমার মাইক্রোসফট ওয়ার্ডে যখন স্লাইডগুলো যাবে তখন ওই স্লাইডগুলোর মধ্যে আমি ক্লিক করলে আমি সরাসরি মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমি এডিট বা কোনো কিছু চেঞ্জ করতে পারবো। আর আমি যদি পেস্ট লিঙ্কে দিই তাহলে আমার স্লাইডে ক্লিক করলে সরাসরি আমার পাওয়ার পয়েন্টে চলে আসবে, আসলে পাওয়ার পয়েন্ট থেকে আমি এডিট বা চেঞ্জ করতে পারবো। তো বিষয়টা আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো এখানে আমি এটা দেখানোর পর আমি ধরুন প্রথমে পেস্ট দিয়ে দেখি, পেস্টে সিলেক্ট করে আমি এখন ওকেতে ক্লিক করলাম। প্লাস ক্লিক করার পরে আমার এখানে এই যে মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্টার চলে আসছে, আমি এখানে ক্লিক করলাম। প্লাস ক্লিক করার পরে এখন আমার এখান থেকে এই যে স্লাইড চলে আসছে, আসার পরে ধরুন স্লাইডের নিচে কিছু বলছে কি আমাদের এখানে ব্ল্যাঙ্ক লাইন চলে আসবে নিচে। তাহলে এই যে ব্ল্যাঙ্ক লাইনগুলো চলে আসছে, এখন এই লাইনগুলোর মধ্যে আপনার চাইলে এখানে আপনি যদি লিখতে চান লিখতে পারেন, এরা চলে নিচে আসেন ডাউনলোডের নিচে আসতে পারেন, বাস এই ব্ল্যাঙ্ক লাইনগুলো চাইলে আপনি কিছু লিখতে পারেন। আবার যদি নিচে আসি, আসলে আমাদের এই যে নিচে এখানে সেকেন্ড স্লাইডটা চলে আসছে, সেমভাবে এটা নিচে কিছু ব্ল্যাঙ্ক লাইন দেওয়া আছে এটা চলে আসলো। তাহলে আমরা বলছি যে এখানে এই যে স্লাইডগুলো আমাদের এখানে আসার পরে এখন আপনি এই যে স্লাইডের মধ্যে যদি ক্লিক করেন মানে ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করলে তখন সরাসরি আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরেই আমরা ইচ্ছা করলে এখানে পাওয়ার পয়েন্টের অপশনগুলো নিয়ে এসে এখানে আমরা এডিট বা চেঞ্জ করতে পারবো। তো এখানে আমি ধরেন এই স্লাইডের মধ্যে এখন ডাবল ক্লিক করি, বাস ডাবল ক্লিক করলে এখন এর ভিতরেই আমি এখন কাজ করতে পারবো পাওয়ার পয়েন্টের। তো এখন এখানে স্লাইডের ভিতরে এই যে পাওয়ার পয়েন্টের উপরে যে এইগুলো টুলগুলো মেনুগুলো থাকে এই যে ডিজাইন ট্রান্সলেশন অ্যানিমেশন মানে এই সমস্ত বিষয়গুলো পাওয়ার পয়েন্টে যা থাকে সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে আমাদের চলে আসছে। এবং এখানে আমাদের এটার ভিতরে মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে এই স্লাইডের মধ্যে আমরা পাওয়ার পয়েন্টের এই কাজগুলো করতে পারবো এইভাবে কিন্তু এখানে কাজটা করে। আবার যখন এখানে আপনার বাইরে ক্লিক করবেন বাস আবার এখানে স্লাইড চলে আসছে এবং মাইক্রোসফট ওয়ার্ডের এখানে টেপ টুলগুলো চলে আসছে। এইভাবে ধরেন এখানে আপনি পেস্ট করলে কাজটা করে, কিন্তু আমরা পেস্ট ছাড়া এখন যদি মনে করেন আমরা পেস্ট লিঙ্ক দিয়ে নিয়ে আসি, আমরা সেটা কীভাবে কাজ করে দেখাচ্ছি। তা সেটা দেখানোর জন্য আবার যদি আমরা এখানে আমাদের পাওয়ার পয়েন্টে চলে আসি, আসার পরে ফাইলে যাই, যার পর এখান থেকে এক্সপোর্টে গিয়ে আমরা আবার এখানে যাব ক্রিয়েট হ্যান্ডআউটে যাই, হ্যান্ডআউটে ক্লিক, সেমভাবে ধরুন আবার আমরা এটা দিয়ে দেখাচ্ছি, এটাতে ক্লিক করে এবার আমরা দেখব পেস্ট লিঙ্ক, আমরা পেস্ট লিঙ্ক সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম। বাস এখন কিন্তু আমাদের এখানে চলে আসছে, আমরা এখানে চলে আসি, বাস আসার পরে ধরুন আমাদের সেমভাবে এই যে স্লাইডগুলো চলে আসছে, এখানে ব্ল্যাঙ্ক কিছু আমাদের লাইন চলে আসছে। বাস আসার পরে এখন আমরা ওই যে যদি স্লাইডে ক্লিক করি, আমরা যদি এখানে স্লাইডে ডাবল ক্লিক করি তাহলে সরাসরি কিন্তু আমাদের পাওয়ার পয়েন্টে চলে আসবে। তাহলে এখন আমরা এখান থেকে ধরুন পাওয়ার পয়েন্ট যে ওপেন করা আছে ধরুন আমরা ক্লোজ করে দিলাম দেখানোর জন্য, ক্লোজ করে দিলাম। এখন আমরা এখানে ধরুন ডাবল ক্লিক করি স্লাইডে, এই দেন সরাসরি আমাদের কিন্তু পাওয়ার পয়েন্ট ওপেন হয়ে গেল এবং পাওয়ার পয়েন্টের মধ্যে আমাদের স্লাইড চলে আসছে, পাওয়ার পয়েন্টের স্লাইডের মধ্যে আমরা চলে আসছি। তো এখন কিন্তু এই দুইটার মধ্যে এই পার্থক্যটা কিন্তু কাজ করে, সেটা কিন্তু আপনাদের আমি এখানে প্র্যাকটিক্যালি দেখা দিলাম যে দুইটার মধ্যে কি পার্থক্য। এখন আমরা আমাদের পরবর্তী লেআউটের মাধ্যমে আমরা কি করব এখান থেকে এক্সপোর্ট বা সেন্ড করাবে সেটা দেখবো মাইক্রোসফট ওয়ার্ডে। তো দেখার জন্য ধরুন আমরা যেগুলো করছি মাইক্রোসফট ওয়ার্ডে সেন্ড করছি এগুলো আমরা এখান থেকে ক্লোজ করে দিয়ে নিচ্ছি, বাস আমরা ক্লোজ করে দিলাম। তারপর এখান থেকে আমরা ফাইলে চলে আসি, আবার আসার পরে এক্সপোর্টে যাই ক্রিয়েট হ্যান্ডআউট, বাস আমরা এটা দিয়ে দেখছি আগে। এখন আপনি যদি আউটলাইন অনলাইন দিয়ে দেখতে চান তাহলে শুধু আপনার এই টেক্সটগুলো দেখাবে, যেমন আমি দেখাচ্ছি আউটলাইন অনলাইন দিলাম, দেওয়ার পর এখন যদি আমরা এখান থেকে এই যে অপশন কিন্তু এটা ডিসেবল হয়ে গেছে আউটলাইন অনলাইন দেওয়াতে। এখন আমরা ওকেতে ক্লিক করি, এখন আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসেন তাহলে দেখবেন শুধু আপনার যে টেক্সটগুলো চলে আসছে। তাহলে আমাদের এই স্লাইডগুলোর ভিতরে এই যে স্লাইডগুলোর মধ্যে যে আমাদের টেক্সটগুলো শুধু আছে সেই টেক্সটগুলো এখানে চলে আসছে এই যে আউটলাইন আপনার সিস্টেমে এইভাবে এখানে আসে। আপনি একটা প্র্যাকটিস করলে ইজিলি বুঝতে পারবেন। এটা আমরা ক্লোজ করে দিলাম, ক্লোজ করার পর আবার আমরা ফাইলে চলে আসি, আসার পর এক্সপোর্টে যেয়ে আমরা হ্যান্ডআউটে যদি আমরা পরবর্তীতে আরও যে বিষয় আছে যেমন এখানে নোটস টেক্সট টু স্লাইড দিলে আপনার এখানে স্লাইডে কী করবে আপনার পরবর্তী যখন স্লাইড আসবে তখন আপনার এখানে নোটসের সিস্টেম আসবে, তারপরে আপনার ব্ল্যাঙ্ক লাইন টু নেক্সট স্লাইড আপনার পরবর্তী স্লাইডে আপনার ব্ল্যাঙ্ক কিছু লাইন চলে আসবে, এটা দিলে নোট বিলু স্লাইড, তাহলে আপনার কী আসবে আপনার স্লাইডের নিচে কিছু নোট চলে আসবে। তারপরে তো আমরা দেখলাম এই দুইটা, तो এইভাবে আপনি এখানে বিষয়গুলো চেঞ্জ করে দিয়ে আপনি পেস্ট লিংক দিয়ে দেখবেন। দেখলে আমি তো অলরেডি দেখালাম যে পেস্ট আর পেস্ট লিংকের মধ্যে পার্থক্য রাখি। তারপর লেয়ারগুলো চেঞ্জ করে আপনি এখানে ওকেতে ক্লিক করলে দেখবেন আপনার এখানে স্লাইডগুলো মানে প্রেজেন্টেশন স্লাইডগুলো আপনার মাইক্রোসফট ওয়ার্ডে ইজিলি ভাবে কি হয়ে গেছে, সেন্ড হয়ে গেছে বা সেখানে আপনার এক্সপোর্ট হয়ে গেছে। তো এইভাবে মূলত আমরা এই অপশনটা এখানে ইউজ করতে পারি। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমরা আজকের এই হাউ টু এক্সপোর্ট অর সেন্ড মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন টু মাইক্রোসফট ওয়ার্ড এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই JK Update Technology চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি খন্দকার, JK Update Technology চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু চেঞ্জ ফাইল টাইপ ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের আমরা কীভাবে ফাইল টাইপ চেঞ্জ করতে পারি আজকে আমরা সে বিষয়টা জানবো। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা পাওয়ার পয়েন্টে চলে আসি। আসার পরে এখান থেকে আমাদের এই যে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন আছে এটা আমাদের কি আছে এখানে বাই ডিফল্টভাবে আমাদের PPTX আমাদের এই এক্সটেনশন ফরম্যাটে আমাদের এটা সেভ করা আছে। এখন আমরা চাইলে এটাকে আমরা কি করতে পারি, আমরা এখানে বিভিন্নভাবে আমরা ফরম্যাট চেঞ্জ করে দিই, আমরা টাইপ চেঞ্জ করতে পারি। আর সেটা করার জন্য আমরা যদি এই যে ফাইলে চলে আসি, আসার পর আমরা এক্সপোর্টে যাই, তারপরে এই যে আমাদের চেঞ্জ ফাইল টাইপ আমরা যদি এখানে ক্লিক করি, পাস ক্লিক করার পরে ধরুন আমাদের চেঞ্জ ফাইল টাইপের মধ্যে প্রেজেন্টেশন ফাইল টাইপ, তাহলে আমাদের ডিফল্ট যেটা করা সেটা কি এই যে প্রেজেন্টেশন, এইটা হচ্ছে আমাদের এখানে যেটা PPTX আমাদের বাই ডিফল্ট যে ফরম্যাটে আমাদের যে এখানে যে ভার্সনটা আমরা ইউজ করতেছি পাওয়ার পয়েন্টে সেটা হচ্ছে PPTX। এই ভার্সনের ডিফল্ট ফরম্যাটে আমাদের এটা সেভ হয়ে যায়, এটা আমাদের যেটা দেওয়া থাকে প্রেজেন্টেশন। কিন্তু এটা স্যার আপনি যদি চান এখানে কি করার জন্য যে 97 থেকে 2003 আপনার যদি কি করতে চান 97 থেকে 2003 আপনার এই ভার্সনের পাওয়ার পয়েন্টের ভিতরে আপনি যদি আপনার এই প্রেজেন্টেশনটাকে আপনি কি করতে চান ব্যবহার করতে চান তাহলে আপনি এই যে এটা দেখাই দিবেন, এটা সিলেক্ট করে এখন যদি এখান থেকে আপনি সেভে যান বা সেভে যে ক্লিক করলে দেখেন চলে আসছে এটা। তাহলে এখন আপনার নাম যেটা সেটা রাখতে পারেন অথবা নাম চেঞ্জ করে দিয়ে আপনার এই সেভে স্টেপ এটা দেখাই দিয়ে আপনি যদি সেভ করেন তাহলে আপনার এই লেটেস্ট ভার্সনের যে আপনার পাওয়ার পয়েন্টে আপনার ফাইলটা এখানে তৈরি করছেন মানে প্রেজেন্টেশন তৈরি করছেন সেটা আপনার এই যে লোয়ার ভার্সন মানে ওল্ড ভার্সনের আপনার পাওয়ার পয়েন্টে এটা ইজিলি ব্যবহার করতে পারবেন। এইবার এখানে কাজটা করে বাস এখন সেভ দিলে সেভ হয়ে যাবে। আমরা ক্যান্সেল করে দিয়ে আবার ফাইলে আসি, আসার পরে আমরা এখান থেকে আবার এক্সপোর্টে যাই, তারপর চেঞ্জ ফাইল টাইপে যায়। এটার পরে কিন্তু এখানে ওপেন ডকুমেন্ট প্রেজেন্টেশন এটা দিলে আমাদের এই টাইপে হবে মানে এই ফরম্যাটে হবে। তারপর টেমপ্লেট দিলে টেমপ্লেট করতে পারেন, তারপরে দেওয়া আছে এখানে পাওয়ার পয়েন্ট শো, তারপরে পাওয়ার পয়েন্ট পিকচার প্রেজেন্টেশন, তো এগুলো করতে পারেন। এছাড়া এখানে আপনার ইমেজ ফাইল টাইপে দেওয়া আছে, আপনি প্রেজেন্টেশনটাকে চাইলে আপনি ইমেজের ফাইল টাইপে ইচ্ছা করে আপনি সেভ করতে পারেন। যেমন আমরা যদি চাই যে PNG ফরম্যাটে করার জন্য তাহলে যে PNG আমরা সিলেক্ট করে দিয়ে আমরা যদি সেভ এজে ক্লিক করি তাহলে এই ধরুন আমাদের এখানে সেভ এজটা PNG চলে আসছে। আসার পরে এখন আমরা এই যে নামটা আমরা দিয়ে বা এখানে ধরুন আমি নাম দিলাম কি ধরুন একটা জাস্ট আমি দেখানোর জন্য 011 দিলাম, দিয়ে PNG ফরম্যাটে আমি সেভ করব। তাহলে করার জন্য এখন আমি এই যে নাম দেওয়ার পর আমি যদি সেভে ক্লিক করি, সেভে ক্লিক করলাম তাহলে বলছে আমি সবগুলো স্লাইডই করবো। যে সবগুলো স্লাইড কি আপনি PNG-তে করবেন না আপনি শুধু এই একটা স্লাইড করবেন যেটা আছে, তাহলে জাস্ট দিস ওয়ান দিলে শুধু যেটা সিলেক্ট করা আছে এটা হবে। আর অল চাইলে অল স্লাইড দেবে, আমি সবগুলো করবো, আমি অল স্লাইডে ক্লিক করলাম, বাস করার পর এখন ওকেতে ক্লিক, তাহলে আমার সবগুলো স্লাইড কিন্তু PNG আমার ইমেজ ফরম্যাটে কিন্তু সেভ হয়ে গেল। তো দেখার জন্য আমি কি আমার এই ফোল্ডারে চলে আসি, তাহলে ফোল্ডারে আসার পর আমি কোন ফোল্ডারে করছি এখান থেকে আমার এই যে এখানে মাই ডকুমেন্ট যে ফোল্ডার আছে এই ফোল্ডারে আসলে এই যে আমি এখানে ধরনের যে ফোল্ডারে করছি এই ফোল্ডারের ভিতরে যেহেতু আমার সবগুলা স্লাইড দিয়েছি এই কারণে এই যে আমার এখানে যে নামটা দিয়েছি 011 এই যে 011 এই নামের ভিতরে এই ধরুন সবগুলো আলাদা আলাদা স্লাইড আলাদা আলাদা PNG পিকচার হিসেবে মানে ইমেজ হিসেবে চলে আসছে। এখন যদি আমি এটা এখানে ক্লিক করি এই যে এখানে ধরুন লেখা আসছে PNG ফাইল, আমি যদি ডাবল ক্লিক করি বাস এখন কিন্তু এটা আমার এই যে এখানে একটা ইমেজ হিসেবে চলে আসছে। আবার আমি এখানে যে নেক্সটে যাই পরবর্তী এটা এখানে ধরুন এই যে .png আবার এটাই যাই এখানে পরবর্তীতে, এইভাবে আমার প্রত্যেকটা স্লাইড আলাদা আলাদা একটা PNG ইমেজ হিসেবে এখানে কি গেল আমার চেঞ্জ হয়ে গেল মানে কনভার্ট হয়ে গেল, সেটা আমি করলাম। সেম ভাবে এখন আবার যদি আমি এখানে ধরুন ব্যাকে আসি, আমি এখানে ব্যাকে এসে পাওয়ার পয়েন্টে চলে আসলাম, আবার ফাইলে যে চেঞ্জ এক্সপোর্টে গিয়ে চেঞ্জ ফাইল টেপে গেলাম। তারপর আমি PNG ছাড়াও যে আপনি JPG-তে যান, JPG-তে গিয়ে আপনি যে সেভ এজে যাবেন বা সেভ এজে গিয়ে এখন আপনার সেম ভাবে এখানে JPG দেওয়া আছে। এখন যদি আমি 011 দিচ্ছি একটা এটা দিলাম 022 তাহলে আমি এই নামে করবো, তো এই নামে কিন্তু এই 011-এর মতো এই নামে একটা ফোল্ডার তৈরি হয়ে সেই ফোল্ডারের ভিতরে সবগুলো স্লাইড চলে আসবে। আর আমি যদি একটা দিই তাহলে কিন্তু আমার ফোল্ডার আসবে না, সরাসরি একটা এখানে JPG বা PNG-র আমার পিকচার চলে আসবে। যদি একাধিক স্লাইড থাকে তাহলে সেই ক্ষেত্রে একটা ফোল্ডার তৈরি করে সেই ফোল্ডারের ভিতরে সবগুলা পিকচার আপনার JPG বা PNG চলে আসে। তো আমরা এটা দেখি, এটা লেখা JPG দিয়ে আমরা সেভে ক্লিক করলাম, আমরা সবগুলো স্লাইড করবো, তাহলে অল স্লাইড দিলাম বাস ওকেতে ক্লিক। এখন আমাদের ফোল্ডারে চলে আসি, আসার পর আমরা মাই ডকুমেন্টে যাই, তাহলে এই যে 022 আমরা এই ফোল্ডারটা ওপেন করি, दें हमारे सबगुलो स्लाइड एखोन जे माउस पॉइंटर नहीं जेपीजी फाइल टैबे चले आसছে দেখছেন जेपीजी फाइल टैबे चले आसছে ওখানে এখানে ডাবল ক্লিক করলে বাস আমার এটা जेपीजी फाइले আমার এখানে কি করব দেখাবে যে ডট जेपीजी এই ফরম্যাটে আমার চলে আসলো আমার স্লাইডটা এভাবে কিন্তু না কাজটা করে আমরা পাওয়ারপয়েন্ট আসি ফাইলে গিয়ে আমরা এক্সপোর্ট আসলাম চেঞ্জ ফাইল ট্যাব বাস তাহলে আমরা এখানে जेपीजी पीएनजी সবভাবে কিন্তু দেখলাম আর তারপর এখানে আদার ফাইল ট্যাব আদার ফাইল ট্যাব দিলে এগুলো ছাড়াও আমরা আরো অন্যান্য বিভিন্ন এক্সটেনশনে ইচ্ছাগুলো করতে পারি আদার বিভিন্ন টাইপে করতে পারি সেটা করার জন্য সেভ এজ অ্যানাদার টাইপ এখানে ক্লিক করবেন করার পর আমরা সেভ এজ আসি আসার পরে ধরুন এই যে এখানে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন যেটা ডিফল্ট যেটা থাকে আদার টাইপ দিলে ডিফল্ট এটা চলে আসবে আসলে আপনি এই যে এখানে ক্লিক করে আপনি আরো বিভিন্ন টাইপ দেওয়া আছে আপনি কোন টাইপে করবেন আপনি কি এখানে টিপ ফরম্যাটে করবেন না আপনি এখানে এই আউটলাইনে করবেন না আপনি এখান থেকে পাওয়ারপয়েন্ট এখানে দেখা গেছে ওই ম্যাকডোনে বলে করবেন না ওই অফিস থিমে করবেন বিভিন্ন যেটা আপনার প্রয়োজন সেটা সিলেক্ট করে দিয়ে সেভে ক্লিক করলে ওই এক্সটেনশন বা ওই ফরম্যাটে আপনার প্রেজেন্টেশনটা কি হয়ে যাবে सेव हो जाए तो এইভাবে কিন্তু এখানে কাজটা করে বাস তাইলে এখন আমরা আমাদের আজকের ভিডিওতে আমরা এখানে কি দেখলাম যে কিভাবে আমাদের পাওয়ারপয়েন্টের যে আমাদের প্রেজেন্টেশন করা থাকবে সেটাকে আমরা কিভাবে এখানে বিভিন্ন ফাইল ট্যাবে আমরা এক্সপোর্ট করতে পারি আমরা আজকে সেই বিষয়টা জানলাম বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও ডিয়ার फ्रेंड्स আমার আজকের এই হাউ টু চেঞ্জ ফাইল ট্যাব ইন মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই JK Update Technology চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাঙ্কস এভরিবডি।